যে কোনো একটা ইনস্টিটিউট বা কোচিং সেন্টারে কতটা সে ভালো করে পড়ায় তার নমুনা যদি জানতে চাও তাহলে সেটা হচ্ছে তাদের ইনস্টিটিউট থেকে কোয়ালিফাইড স্টুডেন্ট আর এই দিক থেকে ইউথ কেরিয়ার হাব গোটা পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান কারণ আজকে আমি এবং আমাদের পুরো ইউথ কেরিয়ার হাফ গর্বের সাথে বলতে পারে আজকে ইউথ কেরিয়ার হাব যতটুক যতটা এগিয়েছে এই যে লাস্ট তিন বছরে পাঁচ হাজারের উপরে ছেলে মেয়ে আমাদের উপর ভরসা দেখিয়েছে পশ্চিমবঙ্গে বিসিএ টিউশনের জন্য কোর্সেসের জন্য সার্টিফিকেশনের জন্য তার রিজেনটা হচ্ছে আমাদের প্রত্যেকের ডেডিকেশন আর এই ডেডিকেশনের ফলস্বরূপ আমাদের স্টুডেন্টদের স্টুডেন্টদের টপ রেজাল্ট হচ্ছে তোমার কাছে সবথেকে বড় লেভেলের এক্সাম্পল কেন তুমি সাফল্য ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিতে বাধ্য কারণ তুমি যদি সাফল্য ব্যাচে অ্যাডমিশন নাও আমিও তোমাকে বলছি প্রিভিয়াস স্টুডেন্টদের মতো তুমিও কিন্তু সেমিস্টার এক্সামে নাইন সিজিপিএস স্কোর করতে বাধ্য কারণ আমাদের সমস্ত স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে বিসি এর ক্ষেত্রে নাইন সিজিপিএ প্লাস কিন্তু স্কোর করছে আর আজকে সেটাই আমি তোমাদের সামনে প্রমাণ করব। কারণ অনেকেরই মনে হতে পারে আমরা আর পাঁচটা ইনস্টিটিউটের মতো ফেক ডেটা তোমাদের শো করছি না তো তো এই তাই জন্য আজকে আমি সেমিস্টার ওয়ানে আমাদের ব্যাচ থেকে যে ইউনিভার্সিটি টপ করেছিল তার মার্কশিট দেখাবো রিসেন্টলি সেমিস্টার ফোরের রেজাল্ট বেরিয়েছে ম্যাকাউয়ের যেখানে সেমিস্টার ফোর সেমিস্টার টুতে ম্যাকাউতে সবাই প্রায় বলতে গেলে ফেল করেছে সেখানে ইউথ কেরিয়ার হবে স্টুডেন্টরা আবারও তোমার এইট থেকে নাইন সিজিপিএ এ স্কোর করে প্রমাণ করে দেখিয়েছে ভালো করে যদি পড়াশোনা করা যায় ভালো ইনস্টিটিউটে যদি পড়াশোনা করা যায় টিউশন করা যায় তাহলে এইট থেকে নাইন সিজিপিএ এ তে আসা বাধ্যতামূলক ঠিক আছে তো আজকে এই সমস্ত জিনিসের আমাদের হচ্ছে প্রমাণ হবে ঠিক আছে তোমরা যদি আমাদের ওয়েবসাইটে আসো দেখো এখানে লটস অফ টপার স্টুডেন্টদেরকে তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে যেমন রিসেন্টলি তোমাদের হচ্ছে এখানে আমাদের সেমিস্টার যে বেসিক্যালি ইভেন্ট সেমিস্টার যে আছে ঠিক আছে সেই ইভেন্ট সেমিস্টার যেমন সেমিস্টার ফোরে তোমাদের জ্যোতির্ময় দত্ত যে তোমাদের হচ্ছে নাইন পয়েন্ট এইট স্কোর করে কোয়ালিফাইড হয়েছে বিপি কলেজ থেকে এই জ্যোতির্ময় কিন্তু আমাদের ব্যাচেরই স্টুডেন্ট আমাদের সাফল্য ব্যাচ বিসিএস সেমিস্টার ফোরের কিন্তু স্টুডেন্ট এছাড়া আমাদের কাছে অল টাইম টপার যে দু থেকে প্রত্যেকটা সেমিস্টার এক্সামে নাইন সিজিপিএ কিন্তু স্কোর করেছে তার নিচে নয় অর্থাৎ শালিনীর কথা বলছি যে তোমাদের টেকনো মেন কলেজের কিন্তু টপার স্টুডেন্ট ঠিক আছে এবং এই শালিনীও কিন্তু দু সাল থেকে ইউথ কেরিয়ার হবে কিন্তু বিসি এর জন্য সেমিস্টারের টিউশন পড়াশোনা করছে বর্তমানে সেমিস্টার ফোর কোয়ালিফাই করে এখন সেমিস্টার ফাইভেও কিন্তু আমাদের কাছে এখানে ভর্তি হয়েছে ঠিক আছে তো লর্ডস অফ স্টুডেন্টদের তুমি এখান থেকে দেখো আমাদের ওয়েবসাইট থেকে তাদের ডেটা ইনফরমেশন তারা তারা কত এস পেয়েছে তারা কোন কলেজে পড়ে পেয়ে যাচ্ছ কারণ এদের সঙ্গে তোমাদের নিশ্চয়ই এই বছর যখন তোমরা কলেজে ভর্তি হচ্ছ কলেজে দেখা হবে কারণ এরা প্রত্যেকে তোমরা যে কলেজগুলোতে ভর্তি হচ্ছ সেখানেই কিন্তু পড়ে বর্তমানে এরা হচ্ছে সিনিয়র স্টুডেন্ট ঠিক আছে যেমন আমাদের কাছে এখানে সোলাঙ্কি আছে যে আরও একজন টপার স্টুডেন্ট নারুলা কলেজে পড়ে রিসেন্টলি সেমিস্টার ফোরের রেজাল্ট বেরিয়েছে এইট পয়েন্ট থার্টি এইট আমাদের হচ্ছে এখানে সৃজিতা আছে যে হচ্ছে আরসিসি তে পড়ে এইট অঙ্কিতা এগেন টেকনো মেন এইট পয়েন্ট সিক্সটি টু শুধুমাত্র যে স্টুডেন্ট স্টুডেন্টরাই ভালো রেজাল্ট করছে তা নয় কিন্তু ম্যাকাও বাদে যারা অটোনোমাস কলেজের স্টুডেন্ট আছে লাইক তোমার তিনি দেখো আইএম কলেজে পড়ে যেটা একটা অটোনোমাস কলেজ কিন্তু আমাদের কাছ থেকে পড়ছে এবং সেও দেখো এইট পয়েন্ট সেভেন্টি সেভেন এখানে স্কোর করেছে তো যত তোমাদের স্টুডেন্ট আছে অফ স্টুডেন্ট প্রায় পাঁচশোর উপরে ছেলে মেয়ে ইভেন্ট সেমিস্টারে আমাদের কাছ থেকে টিউশন করেছিল ইভেন্ট সেমিস্টার মানে সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর দুটোকে মিলিয়ে আমি হচ্ছে এখানে বলছি টোটাল পাঁচশোর মতো ছেলে মেয়ে ছিল আর একটু যদি নিচের দিকে স্কোল করো তাহলে দেখো এখানে তোমরা হচ্ছে একটা জায়গা পাবে যেখানে বিসিএ অ্যাচিভার দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশের যে সাফল্য ব্যাচ ছিল তার সমস্ত সাকসেসফুল স্টুডেন্টদেরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এখান থেকে যথেষ্ট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আর যেটা আগেই বললাম শুধুমাত্র যে ম্যাকাউ তা না অটো স্টুডেন্টরাও কিন্তু ইউথ কেরিয়ার আছে যেরকম এমিটি ইউনিভার্সিটি সায়েন তিনি আইএম এরকম অটোনোমাস জায়গা থেকেও কিন্তু ছেলেমেয়েরা আমাদের কাছে কিন্তু পড়ছে তাছাড়া স্টুডেন্টদের তোমরা এখান থেকে হচ্ছে অলরেডি দেখো এখান থেকে মার্কশিট কত এসডিপি স্কোর করেছে ঠিক আছে তাদের রিভিউ এবং তাদের ফিডব্যাক সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছ তো তোমরা যদি একবার আমাদের ওয়েবসাইটটাতে আসো অথবা একবার যদি এখান থেকে তোমরা ব্লশোরটাকে ডাউনলোড করো एवरी ডিটেইলস তোমরা পেয়ে যাবে এবার যেমনটা বলেছিলাম তোমাদের যে সেমিস্টার 1 2023 সাল যে ছিল ঠিক আছে এই 2023 एक्चुअली বলবো না 2024 এর জানুয়ারিতে যে সেমিস্টার ফেব্রুয়ারিতে যে সেমিস্টার 1 এর পরীক্ষা হয়েছিল সেখানে এই যে মেটিকে তোমরা সামনে দেখতে পাচ্ছো রাজশ্রী রায় এই মেয়েটি কিন্তু ইউ মাকাউ ইউনিভার্সিটির নাম্বার 1 র‍্যাঙ্ক করেছিল অর্থাৎ টপ র‍্যাঙ্ক করেছে 9.41 সিজিপিএ কিন্তু ঠিক আছে আর এই মেটির রেজাল্ট বর্তমানে আমি তোমাদের সামনে দেখাতে চলেছি এই দেখতে পাচ্ছ রাজশ্রী রয় যে তোমাদের বেঙ্গল স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের একজন ছাত্রী বর্তমানে হচ্ছে সেমিস্টার থ্রিতে বিসিএ তে পড়ছে অর্থাৎ তোমাদের সিনিয়র এই মেয়েটির মার্কশিট তোমরা এখানে সামনে প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের লেটার গ্রেড তোমার ও থেকে ই আছে ও মানে আউটস্ট্যান্ডিং ই মানে এক্সিলেন্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি এর উপরে কিন্তু এই মেয়েটি স্কোর করেছে আর এই মেয়েটি কিন্তু শুরু থেকে আমাদের কাছেই টিউশান পড়ছে সাফল্য ব্যাচের একজন প্রাক্তন ছাত্রী এই মেয়েটি শুধুমাত্র তোমাদের সেমিস্টার ওয়ানই নয় এই বছরের যে আমাদের বেসিক্যালি সেমিস্টার

রিসেন্টলি তোমাদের এখানে রেজাল্ট বেরিয়েছে বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছে সেমিস্টার পড়ে এবং জ্যোতির্ময় কিন্তু আমাদের কাছ থেকে সেমিস্টার পড়ে সমস্ত সাবজেক্টের টিউশন পড়েছিল সাফল্য ব্যাচের একজন প্রাক্তন স্টুডেন্ট এবং সেমিস্টার দেখো তোমার নাইন পয়েন্ট এইট স্কোর করেছে ঠিক আছে তো এইগুলোই হচ্ছে আমাদের এখানে প্রমাণ কেন তুমি সাফল্য ব্যাচে অ্যাডমিশন নেবে কারণ এখানে স্টুডেন্টের রেজাল্ট কথা বলছে আমার কথা নয় স্টুডেন্টের রেজাল্ট তোমাদেরকে বলছে যে কেন তোমরা সাফল্য ব্যাচের মধ্যে আসবে ঠিক আছে তাই এখনও যদি ডাউট থাকে তাহলে অবশ্যই ওয়েব পেজটা ভালো করে ভিজিট করো সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ভর্তির জন্য এনরোল নাও বাটান যে প্যাকেজে অ্যাডমিশন নিতে চাও সেই প্যাকেজটা সিলেক্ট করবে মনে রাখবে প্যাকেজ ওয়ানে শুধু দুটো সাবজেক্ট পড়ানো হচ্ছে প্যাকেজ টু তে সমস্ত সাবজেক্ট প্যাকেজ ওয়ানটা অটোনোমাস কলেজ এবং ইউনিভার্সিটির জন্য বেটার প্যাকেজ টু হচ্ছে তোমার এখানে আমাদের ম্যাকাউ আছে ম্যাকাউর জন্য বেটার বিকজ প্যাকেজ ওয়ান আর প্যাকেজ টু এর মধ্যে মাত্র এক হাজার টাকার ডিফারেন্স প্যাকেজ টু তে সব সাবজেক্ট পড়তে পারছ ঠিক আছে এবং পেমেন্ট এখানে দুটো ইনস্টলমেন্টে দেওয়ার সুবিধা আছে ফার্স্ট ইনস্টলমেন্ট অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন সেকেন্ড ইনস্টলমেন্টে যদি কথা বলি সেপ্টেম্বরের বাইশ থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ তো ভর্তি কিভাবে হবে কিভাবে পেমেন্ট করবে তার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করলে একটা ভিডিও চলে আসবে এখান থেকে যাবতীয় ডিটেলস তোমরা হচ্ছে দেখে নিতে পারবে তো অবশ্যই ভর্তি হয়ে যাবে